গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা মোহনা বাজার করতে যাবো। আর কালকে রাত্রে শঙ্করপুর মানে দিশে আসতেই পারিনি, কারণ বিকালের পর থেকে একদম রাত্রি পর্যন্ত কন্টিনিউ গাইজ বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর। আর আজকে কী হবে জানি না। আজকে আমাদের সন্ধ্যেবেলা প্ল্যান আছে যে আমরা ওল্ড দীঘা যাবো, আর এখন আমি মোহনা বাজার করতে যাবো। সো সেটা তোমরা দেখবে, মানে মাছ টাছ কিছু কিনবো আর মোহনাটা ঘুরবো। আর কালকে প্রোগ্রাম আছে কি আজকেও হয়ে যেতে পারে, যে উদয়পুর যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। আর খুবই ভালো লাগছে দীঘা এসে, এই শঙ্করপুরে এসে, কিন্তু লোকজন খুব একটা নেই। আর ওল্ড দীঘা হয়তো থাকবে, তাও জানি না সেটা থাকবে কি না। সমুদ্রের ফিল্ডটা দারুণ লাগছে, সকালবেলা সূর্যটা থেকে উঠেছে। চলো ভিডিও দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন ইউটিউবার সাপোর্টের দরকার। আর আর কমেন্টে জানাবে ভিডিও কেমন লাগলো, ওয়াচ পয়েন্ট থেকে তোমাদের দৃশ্যটা দেখাবো। এখানে ওয়াচ পয়েন্ট
10 ঘন্টা আছি যাচ্ছি চাকো চা খাবি আমি চা খাইনি সকাল থেকে কিছু খাওয়া হয়নি ডোমিনোর মালা পড়েছে Packing.